যে সমস্ত প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে বিদেশে কর্মী প্রেরণ করতে চায় তাদেরকে কিন্তু রিক্রুটিং এজেন্সি লাইসেন্স করতে হয়। তো আপনি যদি আপনার প্রতিষ্ঠানের জন্য রিক্রুটিং এজেন্সি লাইসেন্স করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিএমইটি থেকে এই লাইসেন্সটি করতে হবে। তো আপনি যে নামটি দিয়ে আপনার প্রতিষ্ঠানের জন্য রিক্রুটিং এজেন্সি লাইসেন্স করতে চাচ্ছেন, সেই নামটি দিয়ে ইতিমধ্যে কেউ বিএমইটি থেকে রিক্রুটিং এজেন্সি লাইসেন্স করে ফেলেছে কিনা, এটি কিন্তু আপনাকে যাচাই করে দেখতে হবে। তো কিভাবে আপনি যাচাই করে দেখবেন যে আপনি যে নামটি দিয়ে রিক্রুটিং এজেন্সি লাইসেন্স করতে চাচ্ছেন সেই নামটি ইতিমধ্যেই কেউ ব্যবহার করেছে কিনা, কিংবা সে নামটি অ্যাভেলেবেল আছে কিনা, যাতে করে আপনি সে নামটি দিয়ে আপনার রিক্রুটিং এজেন্সি লাইসেন্স করতে চাচ্ছেন? তো এটি কিভাবে যাচাই করে দেখব, সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আমরা আমাদের রিক্রুটিং এজেন্সির জন্য দুটো নাম সিলেক্ট করেছি, একটি হচ্ছে আমজাদ ওভারসিস এবং অপর নামটি হচ্ছে এইয়ন ওভারসিস। তো আমরা প্রথমে দেখব যে এই দুটো নামের একটিও অ্যাভেলেবেল আছে কিনা, ইতিমধ্যে কেউ ব্যবহার করে ফেলেছে কিনা, সেটি আমরা যাচাই করে দেখব। তো এই যাচাই বাছাই প্রক্রিয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে সার্চ করতে হবে বিএমইটি নেম সার্চ। তো এটি লিখে আমরা যখন সার্চ করব তখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি পাবো। আর এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটিং এজেন্সি বিএমইটি, এবং আমরা এই ইউআরএলটি দেখব old.bmet.gov.bd। এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব। তো প্রবেশ করার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন বিএমইটির একটি নতুন ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিক্রুটিং এজেন্সিসগুলো সেগুলো ফাইন্ড রিক্রুটিং এজেন্সিস, আপনি কিভাবে রিক্রুটিং এজেন্সিগুলোকে তল্লাশি করবেন সেটি এখানে আপনার দেখতে পাচ্ছেন। এখানে কোন পদ্ধতিতে আপনি তল্লাশিটি করবেন, আপনি কি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তল্লাশি করবেন, না রিক্রুটিং এজেন্সির নাম দিয়ে তল্লাশি করবেন, বা মালিকের নাম দিয়ে তল্লাশি করবেন। এটি হচ্ছে মূলত রিক্রুটিং এজেন্সির ডাটাবেজ, অর্থাৎ ইতিমধ্যে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রিক্রুটিং লাইসেন্স পেয়ে গিয়েছে তাদের সমস্ত ডাটাবেজ এখানে আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল নাম্বার অফ ভ্যালিড এজেন্সি, অর্থাৎ বাংলাদেশে বর্তমানে যে সমস্ত বৈধ রিক্রুটিং এজেন্সি আছে সেগুলোর সংখ্যা হচ্ছে 1579, এবং দেখতে পাচ্ছেন সাসপেন্ডেড, অর্থাৎ যেগুলোকে সাসপেন্ড করা হয়েছে সেগুলো 340টা, এবং ক্যান্সেল করা হয়েছে, যাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে তাদের আরএল এরকম আছে 51টি। তো এই যে সব মিলিয়ে কিন্তু টোটাল রিক্রুটিংয়ের ডাটাবেসটি কিন্তু এখানে থাকে। তো আমরা এই ডাটাবেস থেকেই কিন্তু তল্লাশি করে দেখব। তো এর জন্য আমরা যে কাজটি করব, আমরা এজেন্সি নেম দিয়ে তল্লাশি করব। এই কারণে আমরা এজেন্সি নেমে টিকমার্ক করব। টিকমার্ক করার পরবর্তীতে আমরা এখানে নামটি দেব, আমাদের পছন্দের নামটি। তো আমরা প্রথমে দেখি আমজাদ ওভারসিস নামে কোনো প্রতিষ্ঠান ফাঁকা আছে কিনা। তো আমরা আমজাদ ওভারসিস দিলাম, দিয়ে আমরা যদি ফাইন্ড দেই দেখতে পাচ্ছি যে আমরা আমজাদ ওভারসিস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান বাই দিস টাইম কিন্তু নিবন্ধন করে ফেলেছে বিএমইটি থেকে। সুতরাং এই নামটি পাওয়া সম্ভব না, সুতরাং হয় আমরা নামটি চেঞ্জ করতে হবে। সুতরাং যেহেতু আমাদের আরেকটি অল্টারনেটিভ নেম আছে এইয়ন ওভারসিস, তো এই নামটি দেখেও আমরা তল্লাশি করে দেখি যে এই নামটি ফাঁকা আছে কিনা। তো এটি আমরা আবার ফাইন্ড করব। ফাইন্ড করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে কোনো ডাটা ম্যাচ করতেছে না, সুতরাং এই এইয়ন ওভারসিস নামে ফাঁকা আছে। সুতরাং এই নামটি দিয়ে আমরা রিক্রুটিং এজেন্সি লাইসেন্স করতে পারবো। তো আপনারা যারা রিক্রুটিং এজেন্সি লাইসেন্স করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু প্রথমেই এই কাজটি করতে হবে, আপনাদেরকে অবশ্যই যাচাই বাছাই করে দেখতে হবে যে আপনি যে নামটি সিলেক্ট করতে চাচ্ছেন সেই নামটি অ্যাভেলেবেল আছে কিনা। যদি আপনার নামটি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখা যাচ্ছে নামের জন্য আবেদন করলেন, অনেক টাকা খরচ করলেন, লবিং করলেন, কিন্তু আলটিমেটলি আপনি নামটি পাবেন না। সুতরাং এই রিক্রুটিং এজেন্সি লাইসেন্স সংক্রান্ত ব্যাপারে যদি আরও কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।